ভুয়ো ফর্ম জমা দিয়ে সরকারি অনুদান আত্মসাৎ করার অভিযোগ। এমন ফর্ম কলেজে জমা দিতে এসে ধরা পড়ল তিনজন, ধৃতদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। শিক্ষা প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে জাল কাগজপত্র সহ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার বিভিন্ন কলেজের আইডেন্টিটি কার্ড ও এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট নম্বর। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট বিআর আম্বেদকর কলেজে। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপের ভুয়ো ফর্ম জমা করতে আসলে তাদের হাতে নাতে ধরে ফেলে কলেজ আধিকারিকেরা। অভিযোগ, এই প্রকল্পে নাম নথিভুক্ত করে ভুয়ো পড়ুয়াদের নামে টাকা আত্মসাৎ করা হতো বলে অভিযোগ। জানা গেছে এক একজন পড়ুয়া এই প্রকল্পে প্রায় 18,000 টাকা করে সরকারি অনুদান পান, আর সেই সরকারি অনুদানের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে এই চক্র সক্রিয় হয়। এরপরই এই তিনজনকে আটক করে তেহট্ট থানার পুলিশের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ধৃতেরা এ পর্যন্ত 99টি ফর্ম জমা করেছিল। ধৃতদের কাছে থাকা ব্যাগে তল্লাশি করে বেশ কিছু ভুয়ো নথি, সিল, স্ট্যাম্প ও সরকারি আধিকারিকদের সই নকল করা কাগজপত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। যদিও অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ। এই চক্রের সাথে কে বা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বর্তমানে রাজ্যের অধিকাংশ কলেজেই এই জাল চক্র সক্রিয় বলে অনুমান কলেজ কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে প্রতিদিন কয়েক হাজার ফর্ম জমা পড়ে। কিছু ফর্ম দেখে সন্দেহ হওয়ায় আমরা বিষয়টির ওপর নজর রাখছিলাম, এদিন হাতে নাতে তিনজনকে ধরে ফেলি। আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে কিছু ফর্ম জমা করছে, যেগুলো সাপোর্টিং যে ডকুমেন্টগুলো সেগুলো পুরোপুরি ম্যানিপুলেটেড, সিগনেচার দি জয়েন্ট বিডিওর সিগনেচার ম্যানিপুলেটেড, কলেজের প্রিন্সিপালের সিগনেচার ম্যানিপুলেটেড, তারপরে যে ফেসবুক ম্যানিপুলেটেড, এইভাবে করে ওরা ডকুমেন্টগুলো জমা করেছে এবং সেগুলো ভেরিফাই করতে গিয়ে দেখা যায় যে পুরো ডকুমেন্টগুলো ওরা নামগুলো চেঞ্জ করে দিয়েছে। অ্যাকাউন্ট নাম্বারে যে নামটা আছে সেই নামটাকে ঠিক রেখে বাকি ডকুমেন্টগুলো ম্যানিপুলেট করেছে, এবং এটা লক্ষ্য রাখতে গিয়ে আজকে আমরা হাতে নাতে ধরেছি এবং সেটা পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়েছে। এরকম কত ফর্ম উদ্ধার হয়েছে? এরকম 100টা ফর্ম উদ্ধার হয়েছে। আমাদের কলেজে শুধু নয়, আমার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন কলেজে এই ধরনের র্যাকেট সক্রিয় আছে, এবং সরকারের যে টাকা এরা প্রত্যেকে 18,000 টাকা করে পাবে। আমাদের কলেজে 100টা ফর্ম যদি উদ্ধার হয়ে থাকে তাহলে সরকারের এখানেই আমাদের কলেজে শুধু 18 লক্ষ টাকা এখানে আমরা উদ্ধার করলাম আর কি, নাহলে এই টাকাটা ওদের অ্যাকাউন্টে চলে যেত। এরকম প্রত্যেকটা কলেজে আমি মনে হয় যেটা বিভিন্ন কলেজে এরকম র্যাকেট সক্রিয়, সেগুলো যদি সমস্ত কলেজে একটু যদি তারা সজাগ হয় তাহলে সরকারের যে টাকা, বিপুল টাকা, সেগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।